वेलकाम बंधुरा सोमवार रान्ना घरे सकल के स्वागतम जानाई। आपनारा सकले केमन आछेन? आज आमी चले एसेछि एकटि नतुन रेसिपि निये। पटल सब दिन एकघेयेमि खेते भालो लागे ना, तार जोन्नो आमी आजके एई नतुन रेसिपिटी बानाबो। पटल बेसन दिये पटलेर चप। आपनारा बाड़िते खूब सहजे एई रेसिपिटी बानिये फेलते पारबेन। आमार चैनेले नतुन हये थाकले चैनलटिके अवश्यई सबस्क्राइब करे देबेन। सबार प्रथम भिडियो पेते पाशे थाका बेल बाटनटि क्लिक कर देवें। चलून बनिए फिली पटल चप। पटल चप बनानों जुन्नो आमी चारटी पटल एभावे केटे नियेछी। आमी छोटो छोटो करे सरु सरु करे आठ भागे केटे नियेछी। आपनारा जतटा सरु करते पारबेन ततटाई करबेन। लवण ओ हलुद गुड़ो आमी पटलेर साथे भालोभावे माखिये नेब। भालोभावे माखिए নিলাম আমি। একটি পাত্রের মধ্যে আমি বেসন ও চালের গুঁড়ি নিয়ে নিলাম। আপনারা এখানে চালের গুঁড়িটি ব্যবহার করতেও পারেন অথবা নাও পারেন। আমি ব্যবহার করলাম স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। জল দিয়ে বেসনটাকে গুলে নেব। বেসনটি ভালোভাবে গুলে নিচ্ছি। বেসনটি কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি পুরোও হবে না, যেন পটলগুলিতে ভালোভাবে লাগে এরকমভাবে বেসনটি কিন্তু গুলতে হবে। বেসনটা আমি গুলে নিয়েছি। কড়াই তেল দিয়ে দিয়েছি। আমি সরষার তেলে রান্নাটি করছি, আপনারা চাইলে যে কোনো তেলে রান্নাটি করতে পারেন। পটলটিকে বেসনে এভাবে ডুবিয়ে নিলাম। গরম তেলে ছেড়ে দেব পটলটিকে। আপনারা বাড়িতে পাঁচ মিনিটের মধ্যে এই পটলের চপটি করে নিতে পারবেন, বিকেলে নাস্তার সঙ্গে অথবা দুপুরে ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আমি সব পটলগুলিকে এভাবে ভেজে নেব। গ্যাসের আঁচ কম করে রাখতে হবে, ভেজে নিতে হবে, কেননা পটলটাও যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়। আমার সব পটলের চপগুলি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম একটি পাত্রের মধ্যে। দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে খুব সহজে এটি বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। যেন